ধর্মীয় আছে, পাবলিক আমি খেলি পয়সা বা খেলি করে দরকার আছে। প্রভাব কিন্তু এ জে পি আর বিজেপিতে বেশি, সেই কারণে আমি যা খেলব খেলে তার মানে এ জে পি আর বিজেপি নহয় পেলাই খালাইগাঁও, দলগাঁও, বরসলা, সাতিয়াপাড়া এইবিলাক সমষ্টিত আমাৰ আছে। আপনি নাগাৰ বজাই ৰণৰিঙা বজাই ইয়াৰ পৰা দৰং এজন লিডাৰক কমচে কম 10 বছৰ 20 বছৰ আই চাইছে আপোনালোকৰ কথা না আপোনালোকে ফাব্ৰিক নাই, ফাব্ৰিক নহয় আপোনালোকে, মই জানা মই যিটো চাইছোঁ ফাব্ৰিক নহয় লিডাৰ, এজন এজন লিডাৰ এৰিয়া লৈ এৰিয়াৰ লিডাৰ আছে আপোনালোকে, হয় না লিডাৰ হয় আপোনালোকে, ফাব্ৰিক নহয়। তো এই কৰ্মী সভাত আহিছে আপোনালোকে লিডাৰ হিচাপে, এজন কৰ্মী হিচাপে। তো বিপ্লব দলের উদ্দেশ্যটা কি? অঞ্চল শান্তি একতা বজায় রাখি, অঞ্চলটি উন্নতি করাটি আমার দলের উদ্দেশ্য। জাতার উন্নতি লাগে, যা জাতি জনগোষ্ঠী আছে আমি সকলে এক ক্ষিপ্রভাবে এক এক হয়ে ফলে উন্নয়ন কাম করাটাই আমার দলের উদ্দেশ্য, এক নাই বেলে এক উদ্দেশ্য নাই, বেলেগ একো উদ্দেশ্য নাই। তো এটা আপনার দরং জেলার নিশ্চয় নিজের নিজের অঞ্চলের বহুত কিনা কিনি হয়তো সরপরা হলেও বা ডর হলেও অভাব থাকবে, অভাব অভিযোগ এইগুলো অভাব অভিযোগটা কেনকে দলত থাকি পেলে কেনকে সমাধান করব এইটাই আলোচনা হব। আপনার বিপিএফ দলত আহিছে কাম করেছে, এটা নিজের অঞ্চলের এই স্কুলের অবস্থা, এই রাস্তার অবস্থা, এই দলঙর অবস্থা, এই খেতি বাতির অবস্থা বা যিকোন বহুত সমস্যা থাকে, বা আমার গাঁত 10টামান পরিয়াল বহুত গরিব আছে, এই 10টামান পরিয়াল গরিবক আমি কেনেকে সহায় করে পেলায় ভাল হওয়া উপায় এইবিলাক দলের কর্মীসকলে চিন্তা করে দিয়েছে। তো সেটাই আমার চিন্তা, আমার অঞ্চলের এনেকা প্রকৃত আছে, এই প্রকৃতি যদি মাথাউলি দিব পারে তো আমার এই চারিটা গাঁও রাইজের কারণে ভাল একটা ইনকাম হবে এইভাবে। তো দলত থাকি এইবিল কাম করব বা কোনবা বিদ্যালয় দলের খেলা সময় রাইজে আপনার কথাটি বুঝব, আপনি পঞ্চায়েত নির্বাচন খেলব এই কালাইগাঁও সমস্যা এইখিনি অঞ্চল, আপনি রাইজর কথা শুনিব পাইব লাগিব, আসলে কি অভাব আছে এই অঞ্চল, কি সমস্যা আছে এইটু আপনি মানে
এই সমস্যাটো লৈয়ে আপুনি কামটো কৰিবৰ কাৰণে আগবাঢ়ি গৈ তেতিয়াহে ৰাইজে আপোনাক বিশ্বাসে ৰাখিব। অকল কথা ক'লে নহ'ব, কাম কৰি দেখুৱাব লাগিব। আমাৰ বিশেষ দলে পঞ্চায়ত নিৰ্বাচন খেলিব বুলি আমি শুনিছোঁ বা আমি গম পাইছোঁ খেলিব। খেলক আমাৰ আপত্তি নাই, কিন্তু ৰাইজৰ যিবিলাক নেতা বা কৰ্মীসকলে নিৰ্বাচনত খেলিব আমাৰ বিশেষ দলৰ হৈ,